Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point. দেখো আজকে ক্লাসের বিষয় ক্লাস 6 এর 1.3 চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে 8 এর দাগে 8 এর দাগে যে g এর দাগের অঙ্কটা করব এই যে ক্লাস 6 এর 1.3 এই চ্যাপ্টারে আমরা এখন 8 এর দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পরস্পর সলভ করছি সেটা ভালোভাবে লক্ষ্য করো তোমরা যারা নিয়মিত আমার ক্লাসে আসো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে পরস্পর এই অঙ্কগুলো সলভ হচ্ছে আর যারা নতুন এসেছো আজকে তাদেরকে বলছি সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শিখতে হলে বা অন্যকে শেখাতে হলে কি করতে হবে এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে তাহলে তুমি যেমন সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শিখতে পারবে তোমার অন্যান্য বন্ধু আছে যা যারা পরিচিত ব্যক্তিবর্গ আছে তারাও কিন্তু সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শিখতে পারবে তো যাই হোক অঙ্কের মধ্যে চলে আসি আরও একটা অনুরোধ জানাচ্ছি ভালোভাবে অঙ্ক শিখতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে তাহলে অঙ্ক সম্পর্কে একটা ডিটেলস জ্ঞান তুমি অর্জন করতে পারবে এখানে অঙ্কটা কী আছে দেখো দুই পূর্ণ পাঁচের ছয় মাইনাস এক পূর্ণ আটের নয় প্লাস এক পূর্ণ তিনের চার তাহলে এই পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ মানে ভগ্নাংশের যোগ বিয়োগ করার সিস্টেমটা কি আগে পূর্ণ সংখ্যাগুলোকে ভেঙে নিতে হবে নিয়ে তারপরে কিন্তু লসাগু করে যোগ বিয়োগ করতে হবে তাহলে এই পূর্ণ সংখ্যাগুলো ভাঙার সিস্টেমটা কি এই দুটো সংখ্যা গুণ করতে হবে করে তার সাথে ওপরটা যোগ করতে হবে তাহলে ছয় দুগুণ বারো আর পাঁচ সতেরো সতেরো বাই ছয় মাইনাস নয় একে নয় আর আট সতেরো সতেরো বাই নয় প্লাস চার একে চার আর তিন সাত সাত বাই চার বিষয়টা বোঝা গেল এবার কি করতে হবে নিচেই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে লসাগু করতে হবে মানে হরে নিচে বলতে হরে এটাকে হর বলা হয় ওপরটাকে লব বলা হয় ছয় নয় এবং চার তাই প্রথমে কী করতে হবে ছোটো সংখ্যাতে দিই দুই দিয়ে তিন দু কোনো ছয় নয়ের মধ্যে যায় না নয়টা বসে যাচ্ছে দু দু কোনো চার এবারে তিন দিয়ে যাবে তিন একে তিন এখানে তিন তিরিককে নয় দুইটা বসে যাচ্ছে এখানে লসাগু মানে কি এই সমস্ত সংখ্যাগুলো গুণ করতে হবে তাহলে কত হবে দুই ইন্টু তিন ইন্টু এক ইন্টু তিন ইন্টু দুই আমি কিন্তু অঙ্ক শেখাই একটু ডিটেলসে আলোচনা করে শেখাই যাতে একটু বিস্তারিতভাবে অঙ্কগুলো শিখলে তাহলে কিন্তু তোমার জীবনে কোনোদিন অঙ্কগুলো ভুল হবে না যতই তুমি শর্ট পদ্ধতিতে শর্টকাট পদ্ধতিতে শিখতে যাবে পরবর্তীকালে কিন্তু অঙ্কগুলো আর করতে পারবে না বা এই ধরনের একটাই অঙ্ক শিখবে তখন কিন্তু এই ধরনের অন্যান্য অঙ্ক তুমি করতে পারবে না সেই জন্য ডিটেলস একটু বিস্তারিতভাবে শিখে রাখলে তুমি যেমন নিজেও শিখতে পারবে অন্যকেও শেখাতে পারবে তাই তিন দুগুণ ছয় তিন ছয় আঠারো আঠারো দুগুণ ছত্রিশ তাই থার্টি সিক্স লসাগু হলো এবার সিস্টেম কী লসাগুটাকে এখানে লিখতে হবে থার্টি সিক্স নিয়মটা হচ্ছে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যা হবে তার সাথে ওপরটা গুণ করতে হবে তাই ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করতে হবে ছয় ছয় ছত্রিশ এই সেই ছয় গিয়ে সতেরোর সাথে গুণ করতে হবে মানে ছয়টা দিয়ে সতেরোকে গুণ হবে তাহলে ছয় দিয়ে সতেরোকে গুণ করলে কত হবে একশো দুই হবে সতেরোর নাম তো একটু ক্লিয়ারলি মানে মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে এই মাইনাস চিহ্ন মানে এখানে আসছে এবারে কী করতে হবে এই নয় দিয়ে ছত্রিশকে গুণ করতে হবে চার নয় ছত্রিশ চার চার গিয়ে সতেরোর সাথে গুণ হবে চার সতেরো আটষট্টি প্লাস সাইনটা এখানে আসছে এই এই ছত্রিশকে চার দিয়ে ভাগ করতে হবে চার নয় ছত্রিশ নয় নয় গিয়ে এই সাতের সাথে গুণ হবে সাত নয় তেষট্টি এটাই কিন্তু ভগ্নাংশে যোগ বিয়ে করার নিয়ম এখন ভালোভাবে শিখে রাখলে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভে গিয়ে এই ধরনের যোগ বিয়ে কিন্তু বিভিন্ন বড় বড় বীজগাণিতিক সংখ্যা দিয়ে আসবে তখন কিন্তু ক্লিয়ারভাবে তুমি অঙ্কগুলো করতে পারবে যাই হোক দেখো যে সমস্ত সংখ্যার আগে যোগ চিহ্ন আছে সেই সমস্ত সংখ্যাগুলোকে আগে যোগ করতে হবে বা একই চিহ্ন আছে তাই এগুলোকে আগে যোগ করতে হবে এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস সাইন তাহলে একশো দুই আর তেষট্টি আগে যোগ করে নাও তাই তিন আর দুই পাঁচ এখানে ছয় আর শূন্য যোগ করলে ছয় হচ্ছে একশো পঁয়ষট্টি মাইনাস সিক্সটি এইট বসিয়ে দিলাম নিচে থার্টি সিক্স এবার কী হবে দেখো বিয়োগ করতে হবে আট আর কত হলে পনেরো সাত হাতে এক হলো আট এই ছয়ের আগে সাত সাত আর কত হলে ষোলো নয় তাই নাইনটি সেভেন বাই থার্টি সিক্স হরে যেহেতু ছোট সংখ্যা আছে সেজন্য হরটা দিয়ে লফটাকে ভাগ করতে হবে ছত্রিশ দুখ হলো বাহাত্তর দুই আর কত হলে সাত পাঁচ সাত আর কত হলে পাঁচ দুই তাহলে আর ছত্রিশ পঁচিশের মধ্যে যায় না সুতরাং কী হবে এটাই কিন্তু অ্যান্সার হবে তবে যেটা ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা কিন্তু সেই পূর্ণ সংখ্যা আবার তোমাকে তৈরি করতে হবে উপরে যাবে মানে লবে যাবে এটা পূর্ণ সংখ্যা থাকবে আর থার্টি সিক্সটা নিচে ছিল নিচে বসে যাবে তাহলে অ্যান্সারটা কী দেওয়া হলো দুই পূর্ণ পঁচিশের ছত্রিশ
তাই দেখো কত সহজ পদ্ধতিতে অঙ্কগুলো আমরা সলভ করলাম। দেখো এরপরে পরবর্তী অঙ্ক চলে আসবো, তবে অঙ্কটা সহজভাবে শিখতে গেলে কী করতে হবে, বারে বারে দেখতে হবে অঙ্কটা, তাহলে কিন্তু তুমি সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শিখতে পারবে। এইচ এইচের দাগের অঙ্কটা কী আছে দেখো, চার পূর্ণ একের সাত প্লাস দুই পূর্ণ দুইয়ের পাঁচ, এভাবে মুখে বলবে আর অঙ্কটা পরস্পর পাতাবে, তাহলে কী হবে দেখো অঙ্কগুলো কিন্তু পাতানো তাহলে ভুল হবে না, কারণ অঙ্ক শেখার বা অঙ্ক করার প্রথম স্টেপ কিন্তু অঙ্কটা বইয়ের থেকে খাতায় ভালো করে পাতাতে হবে। যখন অঙ্কটা পাতাবে মুখে বলবে, মুখে বললে কানে শুনতে পাবে, তাহলে কিন্তু চোখের সাথে সেটা ভুল হবে না। চার পূর্ণ একের সাত প্লাস দুই পূর্ণ দুইয়ের পাঁচ মাইনাস ফাইভ বা পাঁচ ইকুয়ালস টু, এবার কী করতে হবে বলেছি সিস্টেমটা হচ্ছে এই পূর্ণ সংখ্যা, তাহলে আমরা কী করবো এখন যে ক্লাস সিক্সের যে ওয়ান পয়েন্ট থ্রি চ্যাপ্টারের আটের এইচের দাগে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এখন আমরা সলভ করবো। অঙ্কটা কী আছে দেখো, চার পূর্ণ একের সাত প্লাস দুই পূর্ণ দুইয়ের পাঁচ মাইনাস পাঁচ। দেখো অঙ্কটা কিন্তু অঙ্কর প্রথম স্টেপটা শিখতে হবে, অঙ্কটা কিন্তু বইয়ের থেকে খাতায় সঠিকভাবে পাতাতে হবে বা লিখতে হবে। তাহলে বইয়ের থেকে খাতায় পাতানোর সময় কিন্তু একটা জিনিস ফলো করবে যে আমি সঠিকভাবে অঙ্কটা পাতাচ্ছি কি না, এটাই কিন্তু অঙ্কের 30% ক্যালকুলেশন কিন্তু এখানে সঠিক হবে। একটা সংখ্যা ভুল পাতালে কিন্তু অঙ্ক কোনো মতেই তুমি ক্যালকুলেশন করতে পারবে না বা মেলাতে পারবে না। তো যাই হোক, তারপরে সিস্টেমটা কি, এই পূর্ণ সংখ্যাগুলোকে ভাঙতে হবে, ভেঙে তবেই কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগটা শুরু করতে হবে। পূর্ণ সংখ্যা ভাঙার সিস্টেমটা কি, এর আগেও বলেছি এখন আরেকবার বলে দিচ্ছি, এই দুটো সংখ্যা গুণ করতে হবে, করে ওপরের সংখ্যাটা তার সঙ্গে যোগ করতে হবে। তো চার সাত আঠাশ, এটাকে উনত্রিশ, উনত্রিশের এখানে সাত বসে গেল, প্লাস সাইনটা এখানে আসছে, পাঁচ দুগুণ দশ আর দুই বারো, বারো বাই পাঁচ মাইনাস পাঁচ হলো এখানে, এখানে বসিয়ে দিলাম। আর এখানে যেহেতু একটা সংখ্যা আছে সেই জন্য লবে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসালাম, একটা সংখ্যা মানে থাকা মানে লবে আছে সেটা, আর হরটাকে এখানে তৈরি করে নিতে হবে। এবার সিস্টেমটা কি, নিচে যে সংখ্যাগুলো আছে এই হরগুলোকে সমস্ত পরস্পর লসাগু করতে হবে। তাহলে সাত পাঁচ আর একের লসাগু কত হবে, পাঁচ সাত পঁয়ত্রিশ ডাইরেক্ট বসিয়ে দেবে। কেন বসিয়ে দেবে, তার কারণ হচ্ছে এই তিনটে সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, এই তিনটে সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না করা গেলে এই তিনটে সংখ্যা পরস্পর গুণ করে এখানে বসাতে হয়। তো এইবার নিয়মটা কি, এই যে হরে যে মানে সংখ্যাটা হলো লসাগু সেই সংখ্যাটাকে ভাগ করতে হবে এই নিচের সংখ্যাটা দিয়ে, এই নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করে যে সংখ্যা হবে তার সাথে ওপরটা গুণ করতে হবে। তাহলে পঁয়ত্রিশকে সাত দিয়ে গুণ করলে কত, এই সাত দিয়ে ভাগ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ, সেই পাঁচ গিয়ে উনত্রিশের সাথে গুণ করতে হবে, কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার, পাঁচ গুণ দশ হাত চার চোদ্দো, একশো পঁয়তাল্লিশ, মানে এই উনত্রিশকে না পারলে সাইডে একটু গুণ করে নেবে, পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার দশ হাত চার চোদ্দো একশো পঁয়তাল্লিশ, এই প্লাস সাইনটা এখানে আসছে। এবার পঁয়ত্রিশকে ভাগ করতে হবে এই পাঁচ দিয়ে, পাঁচ সাত পঁয়ত্রিশ সাত, সেই সাত গিয়ে গুণ হচ্ছে এই বারোর সাথে, সাত বারং কত চুরাশি মানে এইটি ফোর, এই মাইনাস সাইনটা এখানে আসছে। এবারে পঁয়ত্রিশকে এই এক দিয়ে ভাগ করতে হবে, সিস্টেম অনুযায়ী এই হরটা দিয়ে ভাগ করতে হয়, প্রতিটার হরটা দিয়ে যেমন ভাগ করেছি, তাহলে পঁয়ত্রিশকে এক দিয়ে ভাগ করলে কত হয় পঁয়ত্রিশ হয়, সেই পঁয়ত্রিশের সাথে এই পাঁচ গুণ করতে হবে। তাহলে পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে মুখে মুখে করতে যাবে না, একটু সাইডে পাতিয়ে নেবে, পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই, পাঁচ তিন পাঁচে পনেরো আর দুই সতেরো, কত হচ্ছে একশো পঁচাত্তর, একশো পঁচাত্তর হলো। এবারে কী করছি জিনিসটা ফলো করো, এবারে এই সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করতে হবে, তাহলে এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস সাইন ধরে নিতে হবে। তাহলে পাঁচ আর চার নয়, এখানে আট আর চারে বারো দুই হাতে এক, একের একে দুই, দুশো উনত্রিশ মাইনাস একশো পঁচাত্তর, নিচে যেমন পঁয়ত্রিশ আছে তেমনভাবে পঁয়ত্রিশ বসিয়ে দিলাম। এবারে কী করছি দেখো, এই দুটো সংখ্যা বিয়োগ করতে হবে, পাঁচ আর কত হলে নয় চার, সাত আর কত হলে বারো, পাঁচ দাম বারো হাতে বললো এক, তাহলে এক আর একে দুই মিলে যাচ্ছে, নিচে কত হলো পঁয়ত্রিশ, তাই পঁয়ত্রিশকে একমাত্র ভাগ করা যায় পাঁচ আর সাত দিয়ে, আর পাঁচ আর সাত দিয়ে কিন্তু চুয়ান্নকে ভাগ করা যায় না, সুতরাং অ্যান্সার কত হবে, তাহলে এ দুটো কাটাকুটি করা যাচ্ছে না, যেহেতু লবে বড় সংখ্যা আছে হরে ছোট সংখ্যা আছে সেই জন্য হর দিয়ে লবটাকে ভাগ করতে হবে। পঁয়ত্রিশ আগে পঁয়ত্রিশ হলো, এখানে পাঁচ আর কত হলে চোদ্দো, নয় হাতে বলল এক, তাই উনিশ, তাহলে কী হবে, এই যে ভাগশেষ যে সংখ্যাটা হলো সেটা উপরে যাবে, আর এখানে হরে যে পঁয়ত্রিশ ছিল সেই পঁয়ত্রিশটা এখানে বসে যাবে, তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে, এক পূর্ণ উনিশের পঁয়ত্রিশ। তাহলে দেখো কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটা সলভ করলাম। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে বা অন্যকে শেখাতে গেলে কী করতে হবে,
এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে। আর অঙ্ক শেখা মানে কি শুধু এই অঙ্কটা তুমি খাতায় করতে পারলে সেটা কিন্তু নয়, যেমনভাবে তুমি অঙ্কটা শিখেছো ঠিক একই পদ্ধতিতে অঙ্কটা অন্য একজনকে শেখাতে হবে, তাহলে সে যদি তোমার কাছ থেকে শিখতে পারে তাহলে কিন্তু তুমি সঠিকভাবে অঙ্কটা শিখলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা এই সংক্রান্ত আরও অন্যান্য অঙ্ক নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকতে হবে সহজভাবে অঙ্ক শিখতে গেলে বা জানতে গেলে। সঙ্গে থাকতে গেলে কী করতে হবে, এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে।